মানে কি রকম যে লাগে আমি মানে ভাষায় বুঝাতে প্রকাশ করতে পারি কি কষ্ট যা আট বছর বসছি জীবন থেকে আটটা বছর এমন একটা ব্যথা ছিল আমি কাউকে বুঝাতে পারতাম না নিজে কষ্ট নিজে সব সময় বসছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডিপিআরসি হসপিটাল এই নামটার সাথে যেমন আপনারা অনেকেই পরিচিত এর একটি কারণ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অসংখ্য স্যারের ফলোয়ার আছেন এবং স্যারের অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন অপারেশনবিহীনভাবে দর্শক আজকে ঠিক আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি গত প্রায় 7 থেকে 8 বছর যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন পাশাপাশি ওনার কক্সিডাইন ছিল লাইফটা প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল কিছুদিন আগ পর্যন্ত যখন করোনার মহামারী চলছিল সেই সময়টাতে এর প্রকোপটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল এক কথায় অনেক কষ্ট করতে হয়েছে ওনাকে বাট একটা সময় উনি এর সঠিক সমাধান পেয়েছেন সঠিক চিকিৎসা খুঁজে পেয়েছেন আজকে আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক এই কথাটা আমরা একটু ওনার কাছ থেকে শুনি না কি হয়েছিল ওনার তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার বাসা কোথায় আমি ফেনী থেকে এসেছি ফেনীতে হাউজওয়াইফ রাইট জি আচ্ছা আমরা জানি আপনি বেশ অনেক বছর থেকে আপনি আপনার পিএলআইডি রোগে ভুগছেন পাশাপাশি আপনার কক্সিডাইন ছিল এটা শুরুটা ঠিক কতদিন আগে হয়েছিল এক্স্যাক্টলি যখন প্রথম ব্যথা অনুভব করেন ব্যথাটা কি সারাক্ষণই থাকতো নাকি থেমে থেমে ব্যথাটা আসতো সারাক্ষণ হয়তো দীর্ঘ সময় একটু বসে আছেন বসে কাজ করছেন প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন আপনাদের আশেপাশে কি বলেছিলেন ডক্টর আমি ইউটিউবে অনেক সার্চ দি দেখতাম যে মানে আমার রোগটা কি আসলে আমি ওরা জানতে চেষ্টা করতাম আর কি হঠাৎ করে একদিন স্যারের ভিডিও এটা একদম মানে আমার যে ব্যথা উনি ওই স্যার একটা ভিডিও ব্লগ দিছিল ওই ওটা আমি মানে রাত 2:30 সময় স্যার ব্লগটা দেখছি মানে শুয়ে শুয়ে তখন আপনি যখন ব্যথার যন্ত্রণা আপনি মানে একরকম অস্থির মানে স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল ওই দিন আমি সারা রাত মানে একটু ঘুমাই ঘুমাতে পারিনি ব্যথার যন্ত্রণায় আপনার ব্যথার যন্ত্রণা মানে কখন স্যারকে যে ইয়া দিব মানে ভিডিওটা দেখার পরে তখন আপনি কিছু দিয়ে গেছেন সকালে সিরিয়াল দিয়ে সাথে সাথে আমরা চলে এসেছি আচ্ছা সিরিয়াল দিয়ে সরাসরি স্যারের কাছে চলে আসেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে মনে আছে বলতেছে যে কি আমি স্যার 5 মাস হবে না স্যার 5 মাস আগে দেখাইছি স্যার আমাকে মানে বসার আসতেছে শিখিয়ে দিছে যে কি স্টাইলে আপনার লাইফ স্টাইল হবে কিভাবে সব বসতে হবে আর ওষুধগুলো দিছে আর একটা থেরাপি দিছিল তখন বাড়িতে কাজ ছিল চলে গেছি নিতে পারিনি তারপর আবার 3-4 মাস পরে আবার এখন আবার আসছে মানে সময় সুযোগ করে আপনার মতো করে আপনি এসেছেন এসে ভর্তি হয়ে গেছেন আচ্ছা আজকে কততম দিন আপনার ভর্তির আপনি কি স্বাভাবিক চলাচল স্বাভাবিক মুভমেন্ট স্বাভাবিক কাজগুলো একটু পরে দেখেছেন আপনি করতে পারছেন কিনা সে অসম্ভব ব্যথা রাতের পর রাত জেগে থাকা ব্যথার জন্য সেগুলো কি এখন হচ্ছে তখন কি এমন মনে হতো না যে একটা ঘন্টা অন্তত আমি যদি একটু ব্যথা মুক্ত থাকতে পারতাম এমন কোন একটা ওষুধে অন্তত আমি একটু ঘুমাতে পারি একটু শান্তিতে সেই মানুষটাকে এখন ব্যথা মুক্ত ভাবে ঘুমাতে পারছেন আলহামদুলিল্লাহ পারছি আমার মানে কি রকম যে লাগে আমি মানে ভাষায় বুঝাতে প্রকাশ করতে পারি কি কষ্ট যা 8 বছর বসছি জীবন থেকে আটটা বছর এমন একটা ব্যথা ছিল আমি কাউকে বুঝাতে পারতাম না নিজে কষ্ট নিজে সব সময় বসছি আপনার ছোট একটা সন্তানও আছে তাকে হয়তো ঠিকমতো আপনি টেক কেয়ার করতে পারতেন না বা ফ্যামিলিতে হাজবেন্ড আছে অন্যান্য সদস্যরা ছিল
হয়তো আজকে ফ্যামিলিতে খুব খুশির একটা দিন, ভালো একটা দিন, বাট আপনি ব্যথার জন্য আপনি হয়তো ঠিক শান্তিতে নাই, সুখে নাই, জন্য আপনিও কাউকে ভালো রাখতে পারছিলেন না সারাক্ষণ। কখনো কি এরকম মনে হতো যে আমি কি আর কখনো ভালো হব না, আমি কি সারা জীবন আমার এরকম অসুস্থই থেকে যাব, এই চিন্তাগুলো কি মাথায় ঘুরপাক খেত সবসময়? সবসময় মানে এটা টেনশন করতাম আমি, সবসময় মানে আমার ভিতরে টেনশন কাজ করতো যে এত ওষুধ খাই, এর এত ভালো ভালো ডাক্তার দেখাইতেছি, তারপরেও কেন আমার ব্যথাটা যাইতেছে না। একটা সময় একটা ভিডিও যেমন আপনার জীবনটাকে পাল্টে দিয়েছে, একটা তথ্য আপনার জীবনটাকে পাল্টে দিয়েছে, এরকম অসংখ্য মানুষ আছেন হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন দেশে বা দেশের বাইরে থেকে, যারা হয়তো একটা ডিসিশন তাদের জীবনটা পাল্টে দিতে পারে, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আসলে আপনারা সঠিক যদি চিকিৎসা পান তাহলে আল্লাহ ভালো আপনাদেরকে করবে। সঠিক আসলে চিকিৎসা আমার কি করা উচিত বা কি করলে আমার জন্য ভালো হবে আমরা অনেকেই বুঝতে পারি না। এই সময়টা আসলে আমাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের উচিত সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া, সবসময় পাশে থাকা, যেটা আমাদের এই বোনের ক্ষেত্রে হয়েছে, আমরা ওনার হাজবেন্ডকে এখানে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে ওই সময়গুলোতে ওনারা কীভাবে পার করেছেন, কতটা কষ্টের ভিতর দিয়ে ওনারা গিয়েছিলেন বা কী ধরনের ট্রিটমেন্টগুলো ওনারা করেছেন, আজকে যখন ওনার সবচেয়ে কাছের মানুষটাকে ওনারা বাসায় নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন, একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আজকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনার পরিবারের সবচেয়ে কাছের যে সদস্যটি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, আপনার সহধর্মিনী, আজকে বাসায় নিয়ে যাচ্ছেন, আমাদেরকে যদি একটু বলেন যে সেই প্রথম যখন উনি অসুস্থ হওয়া শুরু করলেন, ওই সময়টা থেকে যখন আপনারা ডক্টর দেখানো শুরু করলেন, একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু দেখছেন যে ভালো হচ্ছে না, ওই সময়কার কথাগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন স্যার, কেমন দেখতেন ওই সময়টায়? আসসালামু আলাইকুম। আমি 7-8 বছর আগে যখন ওনার প্রথম ব্যথাটা শুরু হয় তখন আমি পেনিতে এক এক করে 3টা ডাক্তার দেখাইছি। আচ্ছা। প্রথম ডাক্তার দেখাইছি, প্রথম ডাক্তারে 2 করে ইঞ্জেকশন দিচ্ছে এখানে, ওনারা কিছু বলে নাই, মানে ওনাদের সমস্যাটা এক্সরে করছে, এক্সরে করি তখন পরীক্ষা রক্ত পরীক্ষা করতো, পরীক্ষার পরে ইঞ্জেকশন দিত, আর কিছুই বলতো না, একটা এক একটা ইঞ্জেকশন পুশিং করতে নিত 3,000-4,000-5,000 করে, অনেকগুলো টাকা। হ্যাঁ, এইভাবে ফেনীতে 3টা ডাক্তার দেখাইছি। আচ্ছা। এরপরে উনি স্যারের সারের কাছে আসার পরে স্যার ওই দিনে বলছে যে আমরা 1 সপ্তাহ থেরাপি দিতে হবে, এবং কি ওষুধ দিচ্ছে স্যার এবং কিছু নিয়ম কায়দা দিচ্ছে ওইভাবে চলার জন্য। তো আমাদের ওই সময় পরিস্থিতি ছিল না, থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না, এবং উপস্থিতি নিয়ে আসিনি, তো স্যারের সাথে 1 মাস ওষুধ নিয়ে আমি চলে গেছি। এই ওষুধগুলো আবার ফেনীতে আমরা আর পাইনি, স্যারের কাছে 2 মাস ওষুধ খেয়ে যাবো, তখন স্যারের ওষুধ খাওয়াতে ওই চলাতে ওষুধের সংখ্যা মোটামুটি ইম্প্রুভ হয়েছে, যে রোগের একটা অ্যাপ হয়েছে ওইখানে, একটু স্যারের প্রতি বিশ্বাস স্যারের প্রতি বিশ্বাস আসছে। তো আমরা গত এই মাসের রানিং মাসের 8 তারিখে স্যার উদ্দেশ্যে মানে ওই প্রস্তুতি নিয়ে থেরাপি দেবো এবং থাকবো, এই প্রস্তুতি নিয়ে আমি 8 তারিখে স্যারের সাথে দেখা করি। স্যারের প্রথমে 14 দিনের প্রথম 10 দিন দিয়েছে, তখন ফিডের এটা আসছে বলছেন, তখন স্যার 14 দিন ভর্তি দিয়েছে, 14 দিনের ভিতরে আজকে আবার ওই দিন ব্যথাটা একটু কমছে, কি একটা স্যার পরীক্ষা করছে আবার গত শনিবারে, পরীক্ষা করার পরে ওইটা করার পরে ইনশাল্লাহ মোটামুটি জীবনের মতো উনি ফিরে পেয়েছে, মানে উনার কষ্ট দেখলে আমার তো এমন খারাপ লাগছে, এমন কষ্ট যে সে পাইতো মানে বলার বাইরে, স্বাভাবিক আমাদের পরিবারের আপন সদস্য গুলো যখন কষ্টে থাকে আমাদেরও ভালো লাগে। স্যার আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের বলতে দর্শক ওনা সঠিক যদি চিকিৎসা নিতে স্যারের জানি স্যারের কাছে আসলে যেন আমার মনে হয় যেন ইনশাল্লাহ স্যারের ট্রিটমেন্টে আল্লাহ ভালো করে, এ মালিক আল্লাহ স্যারের চেষ্টায় মানে আশা করি যে ভালো হবে, সবাই যদি এখানে আসে এটাই আমি সবার জন্য কামনা করি।
ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এবং অনেক হেল্পফুল কিছু বক্তব্য। আপনাদের এই বক্তব্য থেকে হাজার হাজার মানুষ অবশ্যই তার একটা পথ নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন, গত 7-8 বছর যাবত একদম জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল, কোনো কাজ করতে পারছিলেন না, রাতের পর রাত গিয়েছে কান্নায়। সারা দিন শেষে ওনার হাজবেন্ড যখন বাসায় আসতেন, ওনার এই কষ্ট দেখে উনি নিজেও সহ্য করতে পারতেন না। আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা কি করি? আমরা এর যে চিকিৎসকের কাছে আমরা ফিরে যাই, আমরা চিকিৎসককে খুঁজতে থাকি যে কোথায় আমরা এর ভালো একটা চিকিৎসা আছে। চিকিৎসক যখন এর চিকিৎসা দেন, সেখানেও যখন সফলতা পাচ্ছেন না, আমরা কিন্তু একদম মুষড়ে পড়ি। আমাদের কি করতে হবে, কোথায় যেতে হবে আমরা তখন আসলে বুঝতে পারি না। সুস্থ মানুষে আমরা মুভ করতে পারি না, অসুস্থ মানুষ দেখুন সেই কোভিডের ভিতরে ওনারা কত কষ্ট করেছেন, তারপর এসে এসে ওনারা চিকিৎসা করেছেন শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, চেষ্টা করেছেন, বছরের পর বছর ধরে কষ্ট করেছেন, পারেননি। আর সেই সময় দেখুন ছোট্ট ছোট্ট একটি ইনফরমেশন, একটা ছোট্ট ভিডিও ওনার জীবনটাকে বদলে দিয়েছে। ওনার মুখের আজকে হাসি মুখে বলে দিচ্ছে ওনার পরিবারে আজকে কতটা শান্তি। এই যে দীর্ঘদিন পর আমরা যখন সুস্থ হয়ে যাই, ব্যথামুক্ত জীবনে ফিরে আসি, শুধুমাত্র যাদের জীবনে এই মিরাকলগুলো ঘটেছে আমরা তারাই জানি যে আসলে কতটা ভালো লাগে, কতটা আনন্দের। দর্শক সুস্থ হয়ে বাঁচুন, স্বাভাবিকভাবে বাঁচুন, ব্যথা নিয়ে আর কত, ব্যথার সাথে আর যুদ্ধ নয়, ফিরে আসুন সুস্থ স্বাভাবিক জীবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের DPRC হসপিটালের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, আমাদের স্যার যাতে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই সকল মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।